আরে ভাই আল্লাযীনা আমালু তার এখনো গোসল হয়নি মানে আমি আপনাকে সেই সকালে বলেছি তার গোসল করতে আপনি কেন এখনো গোসল করেননি আর আমি না সেই সকালে বলে গিয়েছিলাম মায়েতের পাশে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত পাঠ করার হাদিসটি জয়ীফ এ নখগুলো কেটে দাও আমি মেসটা করে দিছি চাচা আওয়াজন কি মায়েতের তো এই নীলকাটাতে নখ কাটতে নাই মৃত্যুর পরে এটা এই এই নখ না আমি কে কবরে পাঠাবো এই এই সেখানে তো এইসব নেই আরে বাবা সব বই কি থাকবে নাকি ভুলে গেছে লেখেনি আর আমাদের পীর সাহেবের 36টা পৃষ্ঠা 36 প্রায় 75 পৃষ্ঠার একটা বই আছে সব নিয়ত আমরা কি হতভাগা মুসলমান যে আমরা প্রতিনিয়ত জানাজার সালাত আদায় করতেছি আচ্ছা আমি যদি বলি যে জানাজার সালাতের নিয়তটা কার কার মুখস্থ কে বলতে পারবেন আরে নাউজুবিল্লাহ দেখছেন আমাদের ঈমান কত শক্ত আমরা জানাজার সালাত আদায় করি বয়স হয়ে গেছে অথচ আমাদের জানাজার সালাতের নিয়তটাই মুখস্থ নাই তাহলে আমরা বাসায় গিয়ে জানাজার সালাতের নিয়তটা মুখস্থ করবো ঠিক আছে আজকে আমি বলে দিচ্ছি সবাই আমার সাথে বলেন নয়তুয়ান নয়তুয়ান উদিউল্লাহি তাআলা উদিউল্লাহি তাআলা আরবা তাকবীরাতিন সালাত আরবা তাকবীরাতিন সালাত হ্যালো একটা কথা বলি হ্যাঁ বাবা বলো তাড়াতাড়ি বলো আচ্ছা আপনি যে আমাদেরকে জানাজা সালাতে নিয়ত মুখে মুখে পড়াচ্ছেন এটা তো ঠিক না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আজকে নিউজটা পড়ে দেখি কি অবস্থা আরে বাজারে যা দাম বেড়েছে তরকারির বাপরে বাপ আরে আরে এদিক সে আরো বড় নিউজ ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনি হাজার নিহত বাপরে বাপ আল্লাহ আল্লাহ তুমি মুসলিমদের রহম কর আল্লাহ আল্লাহ আরো কত খবর আমার খুব কষ্ট হচ্ছে কে আছো আমাকে বাঁচাও আরে বাবা কন্ঠ না কাশার বাবা 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 কে আছো তোমার বাবা পানি বাবা পানি বাবা বাবা কথা বলো বাবা পানি 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 বাবা বাবা একটু কষ্ট করে পানি খাও বাবা 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 কে কোথায় আছো আমার বাবা কি হয়ে গেল বাবা 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 কথা বলো বাবা বাবা চোখ বন্ধ করে না বাবা বাবা ভাই আমার বাবা কথা বলছে না ভাই কথা বলছে না মানে চাচা চাচা কথা বলুন চাচা চাচা কথা বলুন বাবা বাবা কথা বলো বাবা চাচাকে কি আপনি পানি খাওয়াইছেন পানি খাওয়াইছে ভালো হচ্ছে না ভাইয়া ভাইয়া তোমরা কি কোরআন পড়তে পারো হ্যাঁ আমরা তো কোরআন পড়তে পারি আমরা তো মাদ্রাসায় পড়ি তাহলে ভাইয়া আমার বাবার পাশে কি কোরআন পড়ো না ভাইয়া আচ্ছা আমরা পড়ছি বাবা চল কোরআন পড়ি বাবা 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বাবা বাবা আপনারা তাকে তালকিন দিন তালকিন তালকিন আবার কিভাবে দিতে হয় আপনারা তাকে কালেমা পড়ান কালেমা ও আচ্ছা বাবা বাবা একটু কষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ো বাবা ভাই এটা তো সঠিক পদ্ধতি নয় কালেমা তো এবার সঠিক পদ্ধতি কালেমা তো এবার সঠিক পদ্ধতি আবার কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসলিম 916 নম্বর হাদিসে বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তাকদীর দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে বাবা তুমি একটু তালকিনে দিয়ে দাও না আমার বাবাকে চাচা একটু কষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন চাচা বাবা বাবা একটু কষ্ট করো বাবা বাবা চাচা বলুন চাচা বাবা বলো বাবা বলো ইল্লাহ ইল্লাল্লাহ চাচা কি হলো চাচা বাবা চাচা কথা বলো বাবা না চাচা বাবা ভাই আপনি কষ্ট করবেন না ভাই বাবা একদিন তো সবাইকেই চলে যেতে হবে ভাই ধৈর্য ধরুন ভাই একদিন তো আমাকেও চলে যেতে হবে ভাই একদিন আপনাকেও যেতে হবে বাবা আপনি দেরি না করে তার জন্য তাড়াতাড়ি গোসল এবং কাফনের ব্যবস্থা করুন আমি একটু আসি বাবা বাবা নাই বাবা নাই বাবা বাবা কথা বলো বাবা বাবা নাই আমার বাবা না আমার বাবা নাই কি করি হুজুর হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বলছো কে বাবা কে কাঁদছো কেন কে তুমি হুজুর আমি মরলের ছেলে হুজুর মরলের ছেলে বাবা নাই বাবা নাই কি বলো কাউসা তোমার বাবার কি হয়েছে বাবা হুজুর বাবা আরিষ্ট করে মারা গেছে হুজুর আপনি তাড়াতাড়ি আসুন হুজুর আচ্ছা আচ্ছা কাউসা তুমি থাকো আমি আসছি হুজুর কে কখন মারা যাচ্ছে বাবা তুমি সবাইকে জানাও বাবা না আমার মাও চলে গেছে বাবা নাই আমাকে কে কাউসা বাবা সে হুজুর কথা বলে না বাবা কত ভালো মানুষ ছিল সাহেব কত ডান্সার তা করতো যেতো না এই তোমরা যাও সুরাই আসেন বড় তাড়াতাড়ি এই সরো তোমরা সরো সুরাই আসেন বড় إنك لمن المرسلين على صراط مستقيم وعلى صراط الرحيم لتنذر قوما ما أوذى آباؤهم وهم غافلون لقد حق القول على أكثرهم هم لا يؤمنون سبحان الله الذين আমি আপনাকে সেই সকালে বলেছি তার গোসল করতে আপনি কেন এখনো গোসল করেননি আর আমি সেই সকালে বলে গিয়েছিলাম মায়েতের পাশে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত পাঠ করার হাদিসটি জয়ীফ আপনি তা করেননি কেন গা তো ঠান্ডা হয়ে গেল হাই হাই হুজুর কি বলছেন এই বাবা তুমি আমার খন্তাইছ তুমি জানো না ওই মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন না পড়লে আল্লাহর রহম পড়ে না হুজুর আসলে মায়াতের পাশে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াতের হাদিসটি সম্পূর্ণভাবে জয়ীফ আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আবু দাউদের 1622 নম্বর হাদিসটিতে যাচাই করে দেখতে পারেন সেখানে এটি সুন্দরভাবে সঠিকভাবে বর্ণনা দেওয়া রয়েছে ভাই আপনি দেরি না করে তার জন্য তাড়াতাড়ি গোসল এবং কাফন দাফনের ব্যবস্থা করুন ভাই ইনশাল্লাহ আমি জানাজার সময় উপস্থিত থাকবো এ বেচি এত ভাই এত কি করে জানলো ও বাবা হাই যে সত্যি সত্যি গা ঠান্ডা তুমি ওই জাহিদের কাছে ফোন দাও জাহিদ মিয়ার কাছে ফোন দাও তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো যাও যাও জাহিদ মিয়ার কাছে ফোন দাও এসো এসো তাহলে আমরা গেলাম এসো না আমরা হচ্ছে ওই জানাজার সময় আসবো না ঠিক আছে কাও স্যার তাহলে গেলাম বলো হুজুর হুজুর বসে আছে না সব দেখছে
আচ্ছা ভাই আমরা আসি তাহলে এখন আপনি ধৈর্য ধারণ করুন জানাজার সময় আবার উপস্থিত হবো ইনশাআল্লাহ ভাইয়া আসিও ভাই আমার বাবা নাই আর দোয়া করিও তার জন্য গোসল হায় আল্লাহ গোসল যাইতে চা আল্লাহ ফোন ধরে না কেন ফোন হ্যালো চাচা চাচা এ বাবা এ বাবা কান্দিস কেন তুই চাচা চাচা আব্বা শুয়ে আছে আব্বা মারা গেছে চাচা আমি তোর সাথে ফজরে নামাজ পড়লাম আর তুই এখন পরে গেলি রে ভাই আমার বাবা নাই এ বাজন এ বাবে তোর গোসল হয়নি ঠান্ডা হয়ে গেছে গা তুই এক কাজ কর ও এই মেসো এক নখ কাটা আর ওই কুলুক নিয়ে আয় তোর বাবের গোসল করাই দিচ্ছি বাজান যা যা আচ্ছা বল রে ভাই ভাই রে সালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম এ তুমি সাদ্দাম ভাই ছিলি না জি চাচা জি জি মাইয়াতে তো এই নীলকাটাতে নখ কাটতে নাই মৃত্যুর পরে এগুলো তো মুসলিম মাইয়াতের জন্য শরীয়ত সম্মত না আমি তো এতদিন এইভাবেই করে আসতেছি নখ কেটে দিছি মেসওয়াক করে দিছি গোবর অঙ্গের লোম ছেড়ে দিছি এখন তুমি কি বলতে চাও তো বুঝতে পারতেছ না কিছু চাচা মুসলমান মাইয়েদের জন্য এইগুলা যদি আপনি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের তো এইভাবে শিখান নাই রাসূল এইভাবে আমাদেরকে বলেন নাই বাজান তো এর সঠিক পদ্ধতি কি তাহলে গোসল করানোর সঠিক পদ্ধতি হচ্ছে যখন আপনি কোনো মুসলমান মাইয়েদকে গোসল করাবেন তখন বিসমিল্লাহ বলে প্রথমে ওজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করবেন অতঃপর আপনার হাতে একটি ভিজা নেকড়া রাখবেন পূর্ণ পর্দা সহকারে মুসল মাইয়েদের শরীর থেকে কাপড় খুলে নেবেন অতঃপর তিনবার অথবা তিনের অধিক বেজোড় সংখ্যক তার গায়ে পানি ঢেলে দেবেন যখন গোসল শেষ হয়ে যাবে তখন তার গায়ে কর্পণ বা সুগন্ধি লাগাবেন আর মাইয়ের যদি মহিলা হয় তাহলে তার চুলগুলো ছেড়ে দেবেন এবং বেনে গড়ে পিছনে তিন ভাগে ভাগ করে সেটাকে রেখে দেবেন এটাই হচ্ছে গোসল করানোর সঠিক বা বিশুদ্ধি পদ্ধতি চাচা বাজান রে এই বোন তো আমি অনেক মানুষ গোসল করাইছি কিন্তু এই নিয়ম তো আমার কোনোদিন কেউ বলেনি বাদান তুমি আমার এই সঠিক নিয়মটা শিখাই দাও আর আমার সাথে একটু গোসলের সহযোগিতা তাহলে আমরা গোসলটা করিয়ে ফেলি এ বাদান এ তোর বাপের গোসল করেনি শেষ হয়ে গে ওই কাফনের কাপড়টা দে বাদান কাফনটা পড়াই নাই চাচা চাচা কাফন এক দুই তিন চার পাঁচ এ বাদান এ তোর বাপের তো তিনটি কাপড় লাগবে
ও মহিলা তো নিজে সাইটি কাপড় আর তোর বাপের তিনটি কাপড়। আপনি তো আবার আরেকটা ভুল করলেন, আপনি মহিলাদের জন্য পাঁচটি এবং পুরুষদের জন্য চারটি, এটা তো সঠিক নয়। এ বাসান, এই এই পর্যন্ত আমি অনেক জানাজার পরে আইসি, অনেক দাফন কাপন করে আইসি, আমি তো এই পুরুষদের জন্য তিনটি কাপড় আর ওই মহিলাদের জন্য পাঁচটি কাপড়, এটাই তো জানি, আর তুমি আবার কি বলতে চাও? চাষা মাইয়ে পুরুষ হোক অথবা মহিলা হোক, সকলের জন্য তিনটি কাপড় যথেষ্ট। এক, তার মাথা থেকে পা পর্যন্ত ঢেকার জন্য বড় চাদর, দুই নম্বর যেটা তার পরনে থাকে অর্থাৎ লুঙ্গি, এবং তিন নম্বর কামিজ অর্থাৎ জামা। এই চারটি এই তিনটি কাপড় হলে মাইয়েতে অর্থাৎ পুরুষ হোক অথবা পুরুষ হোক অথবা মহিলা হোক সকলের জন্যই যথেষ্ট হবে। আর মহিলাদের জন্য পাঁচটি এটা তো দেওয়া যাবে না, সকলের জন্যই তিনটি দিলেই হবে। বাদান, এ আমি তো অনেক দিন ধরে জানাজার কাফন পড়াচ্ছি, কিন্তু আমার তো এইভাবে কেউ বলেনি। ও দরগা শরীফের হুজুর আমার যেভাবে শিখাই দিয়েছে, নৌকাটি হবে চুল এ করতে হবে, মেসোয়া করতে হবে, আবার এই যে কাপন এরকম করে মহিলাদের জন্য পাঁচ কাপড় আমি জানি, আর পুরুষদের জন্য আমি তিনটি কাপড় দিয়ে পড়াই, তা তুমি যে এই সঠিকভাবে বলতেছো এ তো আমি কোনো জানিনি। তা বাদান, তুমি যদি এই সঠিক পথে যদি এটা হয় কোরআন হাদিসে যদি এটা থাকে, তাহলে তুমি বাদান একটু কাপনটা পড়াই, তাহলে কাপনটা পরিয়ে দিই। বাবা, আমার বাবা ডাকবে না আমাকে, বাবা সে আমার বাবা না। বাদান, তাহলে ধরো তোমার বাবার খাটে আই তুলি, বাদান ধরো। বাবা বাবা, এই মায়েরকে নিয়ে এসো তাড়াতাড়ি, দেরি করতে চাও কেন? লাশ নিয়ে তো দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি এসো। বাবা, শোনেন আমি একটা কথা বলি, শোনেন, মায়েরকে রেখে এত বেশি কথা বলার দরকার নেই। আপনারা সবাই জানেন যে আমাদের মোড়ল সাহেব মারা গিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ তাকে জান্নাত বেশি করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর দেখেন আমি বেশি কথা বলবো না, আমাদের কাউসার আছে এখানে, আমি না বলে কাউসার তুমি দুটো কথা বলে যাও। যা বাদান, বলো বলো। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আমার আব্বা শুয়ে আছে, আর চাইলে আব্বার ফিরে পাবো না, চলা ফিরায় কোনো ভুল করলে মাফ করে দিন সকলে। আচ্ছা যাও যাও যাও, করে দেনা পয়সা থাকলে বলবেন আমি সব পরিশোধ করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এই তাহলে আমরা শুনলাম তো, কারো যদি দেনা পাওনা থাকে তা আমাদের কাউসারে বললে সে শোধ করে দেবে ইনশাআল্লাহ। এখন আমি দুইটা কথা বলি আপনাদের সামনে, দেখেন আমাদের বয়স প্রায় শেষ, প্রায় শেষ, অনেক বছর হয়ে গেল, কখন কে মারা যাবে কেউ জানে না, অথচ আমরা কি হতভাগা মুসলমান যে আমরা এই প্রতিনিয়ত এই জানাজার সালাত আদায় করতেছি। আচ্ছা আমি যদি বলি যে জানাজার সালাতের নিয়তটা কার কার মুখস্থ কে বলতে পারবেন? আরে নাউজুবিল্লাহ, দেখছেন আমাদের ঈমান কত শক্ত, আমরা জানাজার সালাত আদায় করি, বয়স হয়ে গেছে অথচ আমাদের জানাজার সালাতের নিয়তটাই মুখস্থ নাই। তাহলে আমরা বাসায় গিয়ে জানাজার সালাতের নিয়তটা মুখস্থ করবো, ঠিক আছে? আজকে আমি বলে দিচ্ছি, সবাই আমার সাথে বলেন, নাইতুয়ান নাইতুয়ান উদিউল্লাহি তাআলা উদিউল্লাহি তাআলা আরবা তাকবীরাতিন সালাত আরবা তাকবীরাতিন সালাত। হ্যালো, একটা কথা বলি। হ্যাঁ বাবা, বলো তাড়াতাড়ি বলো। আচ্ছা আপনি যে আমাদেরকে জানাজা সালাতে নিয়ত মুখে মুখে পড়াচ্ছেন, এটা তো ঠিক না। আমরা তো মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের সালাতুর রাসুল বইয়ের জানাজার অধ্যায় পড়েছি, সেখানে তো এসব নেই। আরে বাবা, সব বই কি থাকবে নাকি? আরে ভুলে গেছে লেখেনি। আর আমাদের পীর সাহেবের ৩৬টা পৃষ্ঠা, ৩৬ ৩৬ প্রায় ৭৫ পৃষ্ঠার একটা বই আছে সব নিয়ত।
ওকে ভুল লিখিস নাই, সারা জায়গায় মাহফিল করতেছে আর সবাই পীর সাহেব বলে ডাকে, ও কম জানে? ও ও বইতে নেই আর বই তো আছে। কিন্তু হুজুর, আমরা যদি এইভাবে বইয়ের অজুহাত দিয়ে যদি এই বিষয়টাকে এইভাবে এড়িয়ে চলে যাই, তাহলে কাল কিয়ামতের মাঠে আমি আপনি কিভাবে আল্লাহ তাআলার সামনে এই বিষয়ে কৈফিয়ত দিব? তাছাড়া আমাদেরকে তো এই যে জানাজা সালাতে নিয়তের কথা বলতেছেন, জানাজা সালাতে নিয়ত করতে হয় মনে মনে। পবিত্র কুরআন এবং সহি হাদিসে যে এই বিষয়ে যেভাবে মতামত রয়েছে, আমাদেরকে সেভাবে এটা পালন করতে হবে। আর মুখে নিয়ত পাঠের বিষয়টি হলো বিদআত, নতুন সৃষ্টি, আমাদেরকে এটা পরিত্যাগ করতে হবে। দূর বাবু, আমি সারা জীবন এইভাবে পড়াই আছি, কেউ কোনো কথা বললো না, আমাদের পীর সাহেব এইভাবে শিখাই দিয়েছে, আর তুমি এসে এখন এই কথা বলছো? আমি ও জানাজা নিয়ত ছাড়া জানাজা নামাজ পড়াবো না। ও হুজুর হুজুর, দাঁড়া না না না, হুজুর প্রয়োজন জানাজা আছে। আচ্ছা জানাজা নামাজ পড়ছো হুজুর? ওই বলতেছে ভাতিজা একটু পড়ান পড়ান। না না, আমি পড়াবো না, আমি নাই, নিয়ত ছাড়া কি হয় নামাজ? হয় নিয়ত ছাড়া নামাজ হবে? দেখুন সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি শুধুমাত্র হুজুরের ভুলটা ধরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি যে আমার কথা এভাবে নেবেন আমি এটা চিন্তাও করতে পারিনি। তাছাড়া আমাদের এ জানাজা সালাতে তার আমাদের যে মৃত ব্যক্তি রয়েছে তার শেষ বিদায়টা যদি আমরা সঠিক পদ্ধতিতে দিতে না পারি, এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে? আপনারাই বলুন। এ বাজান, এ তালি আর সঠিক পদ্ধতিটা কি তুমি একটু তালি বলি দাও। শুনুন, আমি আপনাদেরকে বলছি, যিনি জানাজা সালাতে ইমামতি করবেন তিনি চার তাকবীরে জানাজা সালাত পড়াবেন। প্রত্যেক তাকবীরে আল্লাহু আকবার বলে হাত উঠাতে হবে, অর্থাৎ রাউফুল আদায় করতে হবে। প্রথম তাকবীর দিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়বেন। এরপর দ্বিতীয় তাকবীর, দ্বিতীয় তাকবীর দিয়ে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর তৃতীয় তাকবীর, তৃতীয় তাকবীর দিয়ে জানাজা সালাতের যে দোয়াসমূহ রয়েছে সেই দোয়াসমূহ পাঠ করবেন। এরপর চতুর্থ তাকবীর দিবেন, চতুর্থ তাকবীর দেওয়ার পরে প্রথমে ডানে এবং তারপরে বামে সালাম ফিরাবেন। তো হুজুর, আমি তো আচ্ছা আপনি এখন জানাজা সালাতের ইমামতিটা করে দেন হুজুর। আমি নিয়ত ছাড়া কোনোদিন পড়াইনি বাপ। ও আমি পড়াবো না, তুমি পড়ো। কিন্তু বাবা, তুমি পড়ো, আমি চাই আমার বাবার শেষ বিদায় সহিভাবে হোক। তুমি অনেক কিছু জানো, তুমি পড়াই দাও জানাজাটা। আমি বাদান, তাহলে তুমি পড়াও জানাজাটা। ভাতিজাদানে বলতিছে তুমি পড়াও, যাও যাও যাও। আচ্ছা, জানাজার সালাত শুরু হচ্ছে, আপনারা সবাই কাতার সোজা করে নিন। আল্লাহু আকবার, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله
وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ভাই কাউসার, জানাজা সালাত শেষ হয়ে গেছে, এখন চলুন আমরা এই মাইয়াতে দাফনের কাজটা দ্রুতই শেষ করে নিই। এসো পড়ো কাউসার, মিলাদের বিষয় বল দাও। আমার আসলে সেরকম বলার কিছু নাই। 22 নভেম্বর আমার বাবার মিলাদ, দোয়া অনুষ্ঠান হবে 40 সাল, আপনারা সকলে উপস্থিত থাকবেন, মসজিদে তো থাকবেই, বাসাতে আলাদাভাবে ব্যবস্থা আছে, আপনারা সকলে আসবেন, আর যাওয়ার সময় আমার বাবার কবর একটু মাটি দিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সবাই শুনলাম কিন্তু যে মিলাদের ব্যবস্থা আছে, তাহলে 22 নভেম্বর সবাই আমরা ওই ওদের বাড়ি উপস্থিত হবো, ঠিক আছে? শুক্রবার মিস করা যাবে না কেউ, ঠিক আছে তো? আচ্ছা, আর শোনেন, ওই কবরের সময় কবরের ওই দোয়াটাও আমাদের মুখস্থ নেই, মাটি দোয়ার মুখস্থ আছে? মাটি দোয়ার দু মুখস্থ আছে আমাদের, কারণ না তো হ্যাঁ জানতাম, যখন মাটি দিবেন, মিনহা খলাকনাকুম অফিহা রুইদুকুম অমিনহা নুখরিদুকুম তারাতুল উখরা, এই বলে তিনবার কদমে মাটি ফেলবেন, ঠিক আছে? আচ্ছা হুজুর, কিছু মনে করেন না। আবার কি হলো তোমার? আপনি যে একটা ছোট্ট ভুল করে ফেলেছেন। আমি আবার কি আর ভুল করলাম? আচ্ছা, আপনি যে বললেন যে এই মাইয়াতকে যখন দাফন করা হবে তখন তিন মুঠি মাটি দেওয়ার সময় আপনি যে দোয়াটির কথা বললেন, এটা তো সূরা তোহার 55 নম্বর আয়াত, আর আমরা যদি এভাবে কোরআনের একটা আয়াতকে কবরে মাটি দেওয়ার দোয়া হিসেবে চালিয়ে দিই তাহলে এটা তো ঠিক না হুজুর। বুঝতে পারছি, তুমি ওই 8টা বইতে সব পড়ি যাও, ওই 8টা বইতে যা নেই তুমি সবাই যা ধরতে চাও, ও বইতে এ দোয়াও নেই না হুজুর, এটা হলো সূরা তোহার 55 নম্বর আয়াত, আমরা তো এটা করতে পারি না হুজুর। আর ভাই কাউসার, আপনি যে বললেন যে আপনার পিতার 40 সা হবে, এই জানাজা সালাতটাই কিন্তু এই মাইয়াতের জন্য শ্রেষ্ঠ দোয়া। আপনি কি খেয়াল করেননি আমি তৃতীয় তাকবীর দেওয়ার পরে যখন জানাজা সালাতের প্রথম দোয়াটি পড়লাম, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা আমাদের সকলকে উদ্দেশ্য করে আম দোয়া। আর এরপরে আমি আরেকটি মাইয়াতকে বিশেষভাবে উদ্দেশ্য করে দোয়া পড়েছি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু। এই দোয়াটার অর্থ কি আপনারা কেউ জানেন? না বাজান, আমরা জানি, তুমি একটু বলিয়ে দাও বাজান। তাহলে শুনুন, আমি আপনাদেরকে বলছি, হে আল্লাহ আপনি মাইয়াতকে ক্ষমা করুন, তাকে অনুগ্রহ করুন, হে আল্লাহ আপনি মাইয়াতকে নিরাপদে রাখুন, তার গুনাহসমূহ মাফ করে দিন, হে আল্লাহ আপনি তাকে সম্মানজনক অতিথিতা প্রদান করুন, তাকে নিরাপদে রাখুন, তার বাসস্থান প্রশস্ত করে দিন, হে আল্লাহ আপনি তাকে পানি দ্বারা, বরফ দ্বারা, শিশির দ্বারা ধৌত করুন, এবং তাকে ময়লা হতে, তাকে পাপ হতে এমনভাবে সাফ করুন যেভাবে সাদা কাপড় ময়লা হতে সাফ করা হয়, এবং হে আল্লাহ আপনি তাকে দুনিয়ার পরিবারের চেয়ে উত্তম পরিবার, দুনিয়ার গৃহের চেয়ে উত্তম গৃহ, দুনিয়ার জোড়ার চেয়ে উত্তম জোড়া দান করুন, হে আল্লাহ আপনি মাইয়াতকে জান্নাতে দাখিল করুন এবং তাকে জাহান্নামের আজাব থেকে, কবরের আজাব থেকে রক্ষা করুন। তাহলে এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া হতে পারে আপনারাই বলুন। না বাজান, বাজান তুমি বাজান, আমাকে অনেক কিছু শিক্ষা দিয়ে দিছাও হুজুর, আপনি একটু সামনে আসেন হুজুর, আসেন আসেন আসেন। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের দেশে মৃত্যুর পরে অসংখ্য শিরক বিদাত চালু আছে, আপনারা যদি দেখতে চান তাহলে সারাতুর রাসুল বইয়ে দেখতে পাবেন, সেখানে এ দেশে মৃত্যুর পরে প্রচলিত 23টি শিরক এবং 90টি বিদাতের বর্ণনা উল্লেখ রয়েছে। আর আপনারা যদি এ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে মুহতার আমির জামাতের প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের সালাতুর রাসুল বই এবং তার পিতা মাওলানা আহমদ আলীর কুরআন ওকুলখানি বই দুটি পড়তে পারেন। আমি আশা রাখি আপনারা যদি বই দুটি পড়েন তাহলে এ দেশে প্রচলিত শিরক বিদাত সম্পর্কে আপনারা সম্যক অবগত হবেন এবং এ থেকে আমরা যেন বিরত হয়ে সুন্নতি পদ্ধতিতে জানাজা সালাত আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এতে এ সালাতুর রাসুল বইটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা জানাজা সালাতের অধ্যায় বের করতে পারলে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর শুনুন, আমি আপনাদেরকে সতর্ক করার সাথে দু একটি উদাহরণ দিতে পারি, যেমন ধরেন গোলাপ জল ছিটাই, অনেকেই মৃত্যুর পরে মানুষের উপরে গোলাপ জল ছিটাই, কবরের উপরে গোলাপ জল ছিটাই, বোতলটা কবরে রেখে দেয়, অবশিষ্ট পানি কবরের মাঝখানে ঢেলে দেয়। আবার অনেকে কি করে যে বলে যে আমি যদি মারা যাই তাহলে তুমি এক কাজ করো, আমার কবরটা অমুক পীরের মাজারের কাছাকাছি, অমুক পীরের কাছাকাছি আমাকে কবর দাও। তাহলে কি মনে কি জন্য এই কথা বলে? মনে করে যে আমার কবর যদি পীরের মাজারের কাছাকাছি হয় আমার আজাব, কবরের আজাব মাফ হয়ে যাবে, এ বলে বিশ্বাস রাখা যাবে না। আর তাছাড়া অনেকেই এই যে অসংখ্য শিরক বিদাত চালু আছে, আমাদের এ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। বাহ
তুমি তো অনেক কিছু জানো, এসব কোথা থেকে শিখেছো তোমরা? আচ্ছা শুনুন ভাই কাউসার, আমি বলছি। তুমি বলবা? হ্যাঁ, আমার ছোট ভাই সালমান আব্দুল্লাহ। ভাই সালমান তুমিই বলো। আচ্ছা বলো দেখি কি বলতে চাও। শুনুন, আমরা সোনামণি সংগঠনের সাপ্তাহিক বৈঠকে বসে এগুলো শিখেছি। সোনামণি সাপ্তাহিক বৈঠক, এটা আবার কি? আমি আপনাকে বুঝিয়ে বলছি, সোনামণি একটি আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন। মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব 1994 সালের 23শে সেপ্টেম্বর রোজ শুক্রবার এ সংগঠন প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের মূল মন্ত্র হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শে নিজেকে গড়া। এ সংগঠনে রয়েছে 5টি নীতিবাক্য, যথা: 1. সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করি। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম আদর্শ হিসাবে গ্রহণ করি। 3. নিজেকে সৎ ও চৈত্যবান হিসাবে গড়ে তুলি। 4. ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ করি। 5. আদর্শ পরিবার গড়ি এবং দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করি। বাহ, অনেক সুন্দর তো, অনেক কিছু তো শিখায় ওখানে। আচ্ছা এই বৈঠক কিবার করে হয়? আমাদের সোনামণি সংগঠনের বৈঠক রোজ সোমবারে অনুষ্ঠিত হয়। ও, তাহলে এখন থেকে আমি আমার ছোট ভাইকে তোমাদের ওই বৈঠকে পাঠাবো ইনশাআল্লাহ। জাজাকাল্লাহু খায়রান জাজিলা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাজাকুমুল্লাহু খায়রান জাজা। আল্লাহ আমাদেরকে সকল বিদআতি পদ্ধতি বাদ দিয়ে সুন্নাতি পদ্ধতিতে জানাজার সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। তাড়াতাড়ি করো, খোকা শুনি যাও দিন দেই। তুমি খালি দুডু বইয়ের কথা বলছো, কি আছে এর মধ্যে? হ্যাঁ এসে দেখতে পারেন। হ্যাঁ আমি আপনাকে দেখাচ্ছি, এই যে সালাতুর রাসূল। সালাতুর রাসূল, আচ্ছা ঠিক আছে। তাহলে বাপ শোনো, আসলে নিজাও তোমরা শুরু করো। শোনো বাপ, আমি আসলে আজ ছাড়িলাম ভুবনাইল মরণ, সব কিছু শেষ হলো। আজ ছাড়িলাম ভুবনাইল মরণ আর তো ছাড়ল না, একবার ধরিলে ঘুম আর তো ছাড়ে না। আজ ছাড়িলাম ভুব, দুই দিনেরই সময় নিয়া গিয়েছিলাম বাজারে, রাগের মাথায় কত কিছু বইলাছি কাহারে। দুই দিনেরই সময় নিয়া গেছিলাম বাজারে, রাগের মাথায় কত কিছু বইলাছি কাহারে। মনে রাইখো না কিছুই তোমরা, কইরা দাও ক্ষমা, তাড়াতাড়ি কাফন আমায় দাও রে পড়াইয়া। আজ ছাড়িলাম ভুবনাইল মরণ আর তো ছাড়ল না, একবার ধরিলে ঘুম আর তো ছাড়ে না। আজ ছাড়িলাম ভুব, তিন খণ্ড কাফন আমায় দাও রে পড়াইয়া, মাটির এখান ঘর বানাইয়া দাও রে শোয়াইয়া। তিন খণ্ড কাফন আমায় দাও রে পড়াইয়া, মাটির এখান ঘর বানাইয়া দাও রে শোয়াইয়া। কোথায় আছো দরদি আমার আছো বসিয়া, তাড়াতাড়ি বাঁশের পালং আন্ডে সাজাইয়া। আজ ছাড়িলাম ভুব নাইল মরণ আর তো ছাড়ল না, একবার ধরিলে ঘুম আর তো ছাড়ে না। আজ ছাড়িলাম ভুব, ঘরের মনি কান্দে বসে কান্দে বাসা ধন, ভাই বেরাদার সবাই কান্দে ঝরায়া নয়ন, সবাই এসে চোখের জলে দেখবে মোর শয়ন, কান্দিয়া ভাসায় বেতারে জলে দুনয়ন। আজ ছাড়িলাম ভুব নাইল মরণ আর তো ছাড়ল না, একবার ধরিলে ঘুম আর তো ছাড়ে না। আজ ছাড়িলাম ভুব নাইল মরণ আর তো ছাড়ল না, একবার ধরিলে ঘুম আর তো ছাড়ে না।
আজ ছাড়িলাম ভুব। সোনামণি করব জীবনটাকে গর্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।